আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রচার রাজনীতি তুঙ্গে। সরকারের উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে মানুষকে দিয়েছি বললেন সিদ্দিক। ফের ধর্মঘটে লাইটারে যে জাহাজ শ্রমিকরা, পণ্য উঠানামা পরিবহন বন্ধ। আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই, আনসার আল ইসলামের দায় স্বীকার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া। ইউক্রেন সহ মিত্ররা 15 কোটি ডলারের খাদ্যশস্য রপ্তানি করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদী খানের ইসলামপুর কামিল মাদ্রাসা ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, তারা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাইলে জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন হচ্ছে, যা শুরু হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগের এনএটি বলেন, অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি কোনো নাশকতা বা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনির চেষ্টা করলে সরকার প্রতিহত করবে। দীপু মনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি শৃঙ্খলা উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায় তারা যুদ্ধাপরাধের দোসর। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনিক নায়েতে রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন সহ আরো অনেকে। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রচার রাজনীতি তুঙ্গে। চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা কেন্দ্র করে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগর ও উপজেলাগুলো। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি নগরের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের নামে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। শীর্ষ নেতারা বলেছেন, প্রতিটি প্রচারণার মূল সুর জনসভাকে সফল করা হলেও এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের সক্রিয় দেখানোর প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্য দিয়ে ভবিষ্যতে সংগঠনে একটি অবস্থান তৈরি করতে চাইছেন তারা। আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে নগরের পোলো গ্রাউন্ড মাঠে। 11 বছর পর শেখ হাসিনা চট্টগ্রামে কোনো দলীয় সভায় ভাষণ দেবেন। জনসভার পর 12 ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও 18 ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। তার আগে থানা ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে। তা নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। সঙ্গত কারণে নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনের রাজনীতি এখনও তুঙ্গে উঠেছে। সরকারের উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়নের ভারে নৌকা ডুবে যাচ্ছে, নৌকার সঙ্গে আপনিও ডুবে যাবেন। আমরা কেউ নৌকা ডুবিতে মরতে চাই না, আপনাকে আমরা আইনের দরজায় হাজির করতে চাই, বিচারের সম্মুখীন করতে চাই। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোট ভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে সরকার গঠন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন দিতে ভয়টা কোথায়? তিনি যদি বিশ্বাস করেন অনেক উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেখ। সুষ্ঠু নির্বাচন দিলে দেশে শ্রীলঙ্কা বা মিয়ানমারের মতো হবে না। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, পদ্মা সেতু হওয়ার কথা ছিল 7,000 কোটি টাকায়, কিন্তু সেটা তৈরিতে খরচ হয়েছে 45,000 কোটি টাকা। আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে মানুষকে দিয়েছি বললেন সিদ্দিক। কাতার বিশ্বকাপে শেষে ষোলোর দৌড়ে টিকে থাকতে মরিয়া আর্জেন্টিনা, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখলো। মেক্সিকোর বিরুদ্ধে করা দুটি গোলের একটি করেছে মেসি আর অন্যটা অ্যাঞ্জো ফার্নান্দেস। এই গোলে ভর করে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে মহা গুরুত্বপূর্ণ জয়টা পেয়ে গেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার আশাটা টিকে রইল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তিনি নন, তার পরিবারের বাকি 26 সদস্য আর্জেন্টিনার সমর্থক। খেলা শেষ হতে না হতেই আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন সিদ্দিক। তিনি ভিডিও বার্তায় বলেন, দর্শক হাসি দেখে বুঝতে পারছেন কি হয়েছে, বলেছিলাম
আমরা খেজুর খাই না, শুধু সাথে গাওয়াটা খাই। আমি আগেই বলেছি আজকে আর্জেন্টিনা লড়বে এবং জিতবে, আজকে জিতে গেল। তবে আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের সমাজের মানুষ এবং দেশের কোনো ক্ষতি হয়। ফের ধর্মঘটে লাইটারেছে জাহাজের শ্রমিকরা, পণ্য ওঠানামা পরিবহন বন্ধ। চট্টগ্রামে 15 দিনের মাথায় আবারও লাগাতার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহনকারী নৌযানের শ্রমিকরা। বেতন ভাতা বাড়ানো সহ 10 দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ গঠন করে তারা ধর্মঘটে ডাক দিয়েছে। এর ফলে লাইটারেছে জাহাজ চলাচল বন্ধ থাকায় অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। রাত 12টা থেকে কর্ণফুলী নদীর 17টি ঘাট এবং বনি নঙ্গরে অবস্থানরত মাদার বেসেল থেকে পণ্য ওঠানামা বন্ধ রেখেছে নৌযান শ্রমিকরা। চট্টগ্রাম বন্দর এবং বহির্নঙ্গর থেকে সারাদেশে নৌরুটে অন্তত 1000 লাইটার এসে জাহাজ পণ্য আনা নেওয়া করে। এসব জাহাজে শ্রমিকের সংখ্যা প্রায় 30,000। আমদানি করা ভোগ্য পণ্য সিমেন্ট, ক্লিংকার সহ বিভিন্ন খোলা পণ্য নিয়ে বহির্নঙ্গরে আসা মাদার ভেসেল থেকে পণ্য খালাস হয় লাইটারের জাহাজে। এরপর নৌরুটে বিভিন্ন গন্তব্যে সেসব পণ্য নিয়ে যায় লাইটারের জাহাজগুলো। আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই, আনসার আল ইসলামের দায় স্বীকার। আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। দাওয়ালিল্লাহর নামে ওয়েবসাইটে এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রবাসক দীপনের হত্যাকারী 2 মুজাহিদ ভাইকে আদালত থেকে অন্য 2 মুজাহিদ ভাই মোরতাদ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, আল্লাহ তাদের রক্ষা করুন। এ বিষয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার এস এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আনসার আল ইসলামের বিবৃতির কথা আমরা জানতে পেরেছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং এ অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরই মধ্যে আমরা বিশ্ববাসীর সামনে এ কথা প্রমাণ করেছি যে উত্তর কোরিয়ার কাছে পূর্ণ মাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। কিম জং উন আরো বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের পরমাণু অস্ত্রের শক্তি ও ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে, এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, জাপান সাগর অভিমুখে সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াংসং নিক্ষেপ করে। এটি জাপানের হোক্কাইদো দ্বীপ থেকে 200 কিলোমিটার পশ্চিমে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনীর একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। ইউক্রেন সহ মিত্ররা $15 কোটি খাদ্যশস্য রপ্তানি করবে। ইউক্রেন ও তার মিত্র রাষ্ট্রগুলো দুর্ভিক্ষ ভরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে $15 কোটি খাদ্যশস্য রপ্তানি করার পরিকল্পনা করছে। কিয়েভে এক সম্মেলনে এ ধরনের বক্তব্য তুলে ধরা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে কিয়েভের উদ্যোগ শুধু ফাঁকা ভুলি নয়। ক্রেমলিন বলছে, ইউক্রেনে কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে রপ্তানি করা খাদ্যশস্য জাতিসংঘের পরিকল্পনার অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোতে পৌঁছাচ্ছে না। জেলেনস্কি বলেন, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া ও ইয়েমেন সহ 20টির মতো দেশে $15 কোটি মূল্যে খাদ্যশস্য রপ্তানি করা হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে এ অর্থ সংগ্রহ হয়েছে। সম্মেলনে জেলেনস্কি আরো বলেন, দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে ইউক্রেনের বন্ধ দিয়ে অন্তত 60টি খাদ্যশস্যের জাহাজ যাবে। এতে অংশ নেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী, পোল্যান্ডে লিথুয়ানিয়া ও হাঙ্গেরির প্রেসিডেন্ট। এছাড়া ভিডিওতে অংশ নিয়ে বক্তব্য রাখেন মার্কিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান।